আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাদিস স্টাডির আজকে সপ্তম পর্ব। আজকের দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। হাদিস দুটির বিষয়বস্তু হচ্ছে এলমকে উঠিয়ে নেওয়া, কিয়ামতের পূর্বে এলেম উঠিয়ে নেওয়া এবং অজ্ঞতার ব্যাপক হওয়া, অজ্ঞতা ব্যাপক করা। আসলে এটি কিয়ামত এর আলামতসমূহের অন্যতম যে মানুষদের মাঝ থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে এবং মানুষদের মাঝে জাহালত তথা অজ্ঞতা ব্যাপক প্রসারতা লাভ করবে। তো সেটি আমরা দেখতে পাই। চলুন হাদিস দুটি আমরা দেখে আসি। প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন আশরাতিস সাআতি আইয়ুরফা আল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। এটি ইমাম বুখারী বর্ণনা করেছেন 80 এবং 81 নম্বরে, ইমাম মুসলিম বর্ণনা করেছেন 2671 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে এলেমকে উঠিয়ে নেওয়া, দ্বিতীয় হলো অজ্ঞতা বা জাহালতের ব্যাপকতা, ব্যাপক প্রসার হওয়া, সাব্যস্ত হওয়া, প্রমাণিত হয়, স্থায়ী হওয়া, জাহালত অজ্ঞতা। তৃতীয় বিষয় হলো মদ পান করা। চতুর্থ বিষয় হলো জেনা, ব্যভিচার এবং অশ্লীলতার ব্যাপকতা, ব্যাপক প্রসার প্রচার হওয়া। তো এই হাদিসে কিয়ামতের আলামতের মধ্যে যে কয়েকটি বিষয় রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে এলেমকে উঠিয়ে নেওয়া। তারপরে এলেম উঠিয়ে নিলে যা হবে, মানুষের মাঝে ব্যাপকতা লাভ করবে জাহালত তথা অজ্ঞতা। এটি মূলত দিনী এলমের কথা বলা হয়েছে এখানে, এখানে দুনিয়াবী এলমের কথা বলা হয় নাই। উলামা কেরাম এটি নিশ্চিত করেছেন, সারা সারেগণ ব্যাখ্যাকারগণ, যে এলেম বলতে এখানে শারঈ এলম তথা দিনী এলম উদ্দেশ্য। আর অপর একটি হাদিস থেকে আমরা এর কাইফিয়ত তথা কিভাবে এলমকে উঠিয়ে নেওয়া হবে বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতিজাউহু মিনাল ইবাদ ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামাই হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগায়রি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। এটি রয়েছে সহিহ বুখারী 100 নম্বর, ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন 2673 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এলেমকে বান্দাদের থেকে এক ঝটকায় বা সো মেরে তুলে নেবেন না, বরং এলেমকে উঠিয়ে নেবেন উলামায়ে কেরামদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। উলামায়ে কেরামরা চলে যাবেন, এইভাবে তাদের সাথে এলমও চলে যাবে। এমনকি যখন একজন আলিম অবশিষ্ট থাকবেন না, বেঁচে থাকবেন না, তখন লোকেরা জাহেলদেরকে তাদের অনুসরণীয় অনুকরণে ইমাম হিসেবে গ্রহণ করবে। আর তারা যখন জিজ্ঞাসিত হবে, লোকেরা যখন তাকে জিজ্ঞেস করবে, তখন তারা আফতাও ফতোয়া দেবে, তাদের জবাব দেবে বিগায়রে এলম, কোনো এলেম থাকবে না, জবাব ঠিকই দেবে কিন্তু এলেমবিহীন জবাব দেবে, এলেম থাকবে না তাদের সাথে, এলেম ছাড়া জবাব দেবে। ফলে কি হবে, তারা নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। তো সুপ্রিয় ভাই বোনেরা, আমরা যদি সমাজে একটু তাকিয়ে দেখি তাহলে আজকের সমাজে আলিমরা পরম্পরায় চলে যাচ্ছেন একজন আরেকজনকে পাস করে। অনেকগুলি আলিমকে আমরা ইতিমধ্যে হারিয়েছি অল্প কয়েক বছরের মধ্যে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এদিকে হারিয়েছেন, আমাদের শাহ আহমদ শফি রহমাল্লাহ, তারপরে রিসেন্ট গেলেন
বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ। এছাড়া আরও অনেক নাম জানা নাম না জানা অনেক আলেম গত হচ্ছেন, তাদের মাধ্যমে এলমটা উঠে যাচ্ছে আমাদের মাঝ থেকে, আল্লাহ তাআলা উঠিয়ে নিচ্ছেন। আর এর ফলস্বরূপ যা হচ্ছে, সমাজে ব্যাপক জাহালত প্রসার লাভ করছে, বিস্তার লাভ করছে। আমরা দেখতে পাই আজকে এলেম নাই কিন্তু এমনভাবে কথা বলা হচ্ছে দিন সম্পর্কে, এমন ফতোয়া দেওয়া হচ্ছে, এমনভাবে প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে যেন তারা বড় বড় মুক্তি, আসলে এলেম নাই তাদের। তো এইগুলির ব্যাপকতা আমরা লক্ষ্য করছি কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্ত হিসেবে। আল্লাহ আলাম, কিয়ামত নিকটের তো সত্য, সুতরাং কিয়ামতের আলামতসমূহ আস্তে আস্তে প্রকাশিত হবে, তার মধ্যে এটি চালু হয়ে গেছে আমাদের মাঝে। এল মোটে যাচ্ছে আলিফ মিমরা চলে যাওয়ার মাধ্যমে, এবং আমাদের সমাজ জাহালত তো আপনারা জানেন জাহালতের কী অবস্থা। তারপরে জেনা ব্যভিচার, এটা যে কী অবস্থা বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে আর গোনা মনে করছে না, এত ব্যাপকতা লাভ করেছে এটা সমাজে। আর মদকে তো কোনো অপরাধ মনে করা হয় না সমাজে। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। মূলত আলিমকে উঠিয়ে নেওয়া, আলিমগণের মর্যাদা এখানে একটি ইঙ্গিত করা হয়েছে যে আলিমদের মাধ্যমে তিনি আলিম জীবিত থাকবেন, কিতাবের মাধ্যমে নয়, বরং কিতাবের শিক্ষক যে আলিম, সে আলিমদের মাধ্যমে এলম জীবিত থাকবেন। যখন আলিমরা চলে যাবেন, এলমও তারা সাথে করে নিয়ে যাবেন। কিতাব তো থাকবে ভাই, কিতাব থাকবে, কিন্তু কিতাব শিক্ষা দেওয়ার যে শিক্ষক মুআল্লিম, সে আলিম থাকবে না। ফলে মানুষ কিতাব এলম থাকার পরেও তারা এলম শিখবে না, ফলে জাহালতে একেবারে ব্যাপক ছেয়ে যাবে বিশ্ব, সেটা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আলিমদের মাধ্যমে নিজেদের এলম এর দিনী এলমের তরক্কি বা প্রজ্ঞা অবলম্বন করা, প্রজ্ঞা শেখার, তাদের কাছ থেকে, আলিমদের কাছ থেকে শেখার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।